হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পর্যন্ত শুধু একটি দোয়া বলেছেন, রাব্বি হাবনি মিনাস সালিহিন, হে প্রভু আপনি আমার ঘরে নেক সন্তান দেন। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولا التقوى منكم، كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم، من كان له سعة ولم يزح فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله، مولانا محمد اللهم وعلى آله محمد. محمد آكر كفر كومتايا، كفر كومتاكر صداقت كو جگايا، يا اللهم
مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ তাবারক তাআলা আজকে আমাদেরকে ঈদুল আজহার দুই রাকাত নামাজ পড়ার জন্য এই ঈদগাহ ময়দানে আনার তৌফিক করেছেন। তাই আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল বান্দা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে আমি বাড়িয়ে দিব, আর যে সকল বান্দা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে না ইন্না আযাবি লাশাদীদ, অর্থাৎ নিশ্চয় তার উপরে ভয়ানক আযাব আছে, শাস্তি আছে। তা আল্লাহ তাবারক তাআলা যে আমাদেরকে এই ঈদগাহের ময়দানে আনার তৌফিক করেছেন, তা আমরা সকলেই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। যে নবীর উসিলা আজকে আমরা দিন দুনিয়া সব কিছু পেয়েছি, যে নবীর উসিলা আজকে আমরা এখানে বসতে পেরেছি, যে নবী আমাদের জন্য এত কষ্ট করে গিয়েছেন, এবং কি কিয়ামতের দিন শুধু উম্মতের ফিকিরে থাকবেন, সেই নবীর জন্য আমরা কি করতে পারছি, সেই নবীর উপরে আমরা দরুদ পড়ে নিয়ে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের একটি খুশির দিন ঈদ। তে ঈদ শব্দের অর্থ হলো লোট আনা, অর্থাৎ বারবার আসা। যেরকম আমরা এই ঈদে আমরা নামাজ পড়তে আসতে পারছি, তো আমাদের আগে কত ঈদ গিয়েছে, অনেকগুলো ঈদ গিয়েছে, তো সেই জন্যে এই ঈদের শব্দের অর্থ হলো বারবার লোটানা, বারবার ফিরে আসা। তো আল্লাহ তাবারক তাআলা কাছে আজকে যে ঈদুল আজহা, এই ঈদুল আজহার দিনে কোন কাজটি সবথেকে প্রিয়, সবথেকে ভালো, সবথেকে পছন্দীয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঈদুল আজহার দিন সব থেকে পছন্দীয় আমল, সব থেকে ভালো আমল কোরবানি করা। তা আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় সূরা জারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। জিন এবং ইনসানকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্যই বানিয়েছে। এবার প্রশ্ন আসে যে আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু ইবাদত করার জন্যই বানিয়েছে, তাহলে যদি আমরা সারা দিন রাত খালি ইবাদতই করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে খাবার দিবে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটাই বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বলার উদ্দেশ্য হলো যে তোমরা আমার কাজটি আগে করো, আমার ইবাদতটি আগে করো, তারপর তোমরা দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যাও। কিন্তু আমরা এরকম হয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজটা ভুলে গিয়ে আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, এবং কি দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, দুনিয়ার ফিতনা ফাসাদ যত যা আছে সমস্ত মধ্যে আমরা দৌড়াচ্ছি আল্লাহকে, আল্লাহ রাসূলকে ভুলে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেছেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই। তো মহাতরম দোস্ত বুজুর্গ, ইবাদত দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার। একটি হলো বদনী ইবাদত, আরেকটি হলো মালি ইবাদত। বদনী ইবাদত অর্থাৎ শরীরের দ্বারা যেটা ইবাদত করা হয় সেটা, আর মালি ইবাদত যেটা, সেটা আমরা যে সারা বছর
আমরা রোজগার করি, কামাই করি, কামাই করার পর আমাদের যেটা জরুরত, জরুরতের বাইরে যে টাকাগুলো থাকে সেই টাকাগুলো দিয়ে আমরা কি করি, মসজিদ মাদ্রাসায় যে আমরা দান করি, সদকা করি, সেটা হলো মালি ইবাদত। শৈলী ইবাদত যেরকম আমরা নামাজ পড়ি, নামাজটা একটা শৈলী ইবাদত হয়। নামাজ পড়লে আমরা বুঝতে পারি আমাদের শরীরে কতটুক পেরেশান করছে, কীভাবে ই করছে সেগুলো আমরা বুঝতে পারি। যেরকম শরীরের ইবাদতে আরেকটা আছে রোজা। রোজা রাখলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে কষ্ট হয় না, ভালো লাগে, বুঝতে পারি না নাই। তো মালি ইবাদতের মধ্যে অনেকগুলো আছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রথমে আমার ইবাদত করো, তারপর কি করো, তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করো, আমার ইবাদত করার পরেই তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। তোমার মা বাবা তোমার আচরণের, যাতে তোমার মা বাবা কষ্ট না পায়, মা বাবার সঙ্গে মা বাবার খেদমত করা একটা ইবাদত। তদ্রুপ যে মালি ইবাদত যেটা, সেটা হলো আমরা যে কোরবানি করি, এটা একটা মালি ইবাদত। এই কোরবানির দলিল কোথা থেকে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া হাবিব, আমি আপনাকে কাউসার দান করলাম, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফসল্লি লি, অর্থাৎ আপনি আমার আপনার রবের তসবিহ পড়েন, ওয়ানহার, আর কি করেন, কুরবানি করেন। কুরবানি শুধু গরু কাটার নামে কুরবানি নয়। কুরবানি যেরকম মানুষ বাড়িতে থেকে তবলিগ জামাতে যায়, এটা একটা কুরবানি হয়। যেরকম আজকাল বাড়ি থেকে বের হওয়ার পর দিনই একটি আল্লাহর রাস্তায় যায়, সেটিও একটি কুরবানি হয়। যেরকম আমরা মাদ্রাসায় লেখাপড়া করেছি, মা বাবা ভাই ব্রাদার সব কিছু ছেড়ে মাদ্রাসায় চলে যায়, এটা একটা কোরবানি হয়। এই কোরবানির মধ্যেও এই যেটা কোরবানি আমরা আজকে যেটা কোরবানি, সেটাও এই কোরবানির মধ্যে দাখিল হয়েছে। তো এই কোরবানি করার জন্য আল্লাহ, আমরা যে কোরবানি করি, আর আল্লাহ সব থেকে পছন্দীয় আমল হলো আজকের দিনে কোরবানি করা। আমরা যে কোরবানি করি, এর কোন বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন 17 নম্বর পারা, লাইন আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানির জানোয়ারটা কোরবানি করো, এই কোরবানির জানোয়ারের গোশত আমার কাছে পৌঁছায় না, কোরবানির জানোয়ারের রক্ত আমার কাছে পৌঁছায় না। তোমাদের কোরবানির জানোয়ার যে কোরবানি করো, এই কোরবানির হাড্ডি, কোরবানির জানোয়ারের হাড্ডিগুলো আমার কাছে পৌঁছায় না, চামড়াগুলো আমার কাছে পৌঁছায় না। তাহলে কোন বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যখন কোরবানির জানোয়ার জবাই করো, রক্ত জমিনে পড়ার আগেই তোমাদের তাকওয়া আমার আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ, কি বলেছেন? তোমাদের তাকওয়া, রক্ত যে জমিনে পড়ার আগেই তোমাদের তাকওয়াটা আমার কাছে পৌঁছায়। তাকওয়া অর্থাৎ নিয়ত। কোরবানি যে আমরা করি, জানোয়ার একটা গরু কিংবা মোষ কিংবা তো ছাগল কিংবা তো ভেড়া যে আমরা কোরবানি করি, এই কোরবানির জানোয়ারের রক্ত গোশত কোনো বস্তুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। তাহলে কোন বস্তু পৌঁছায়? তাকওয়া। তাহলে আমাদের তাকওয়া ঠিক থাকতে হবে, ইমান নিয়ত ঠিক থাকতে হবে। তো নিয়ত এবং কি তাকওয়া, কোরবানি কোথায় থেকে আসলো? সমস্ত নবীর উপরে কোরবানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা কোরবানি করো, কোরবানি করো, সমস্ত পয়গাম্বরের উপরে
এটা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাদের তাকওয়া কিরকম ছিল, তাদের নিয়ত কিরকম ছিল, সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা সকলে জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পর্যন্ত শুধু একটি দোয়া বলেছেন, রাব্বি হাবনি মিনাস সালিহিন, হে প্রভু আপনি আমার ঘরে নেক সন্তান দেন। রাব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া আল্লাহ আপনি আমার ঘরে নেক সন্তান দেন, নেক আওলাদ দেন। 80 বছর হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে সন্তান নেই, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 80 বছর পর্যন্ত শুধু একটি দোয়া বলেছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া আল্লাহ আপনি আমার ঘরে নেক সন্তান দেন। মহতরম দোস্ত বুজুর্গ, সে আল্লাহর নবী, আল্লাহর খলিফা হয়েও যদি দোয়া করে যে আল্লাহ আমার ঘরে নেক সন্তান দেন, তার আজকে আমরা অনেক বাবা এই ঈদগাহের ময়দানে বসে আছি, কেরা কয়দিন বলেছি যে আল্লাহ আমাকে নেক সন্তান দেন, কে বলেছে কি মনে হয় না, তো বললেও একবার দুইবার, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পর্যন্ত বলেছেন, ইয়া আল্লাহ আমাকে নেক সন্তান দেন। তাহলে আমরা কি করব, একটি বস্তু আমাদের হাসিল হয়ে গেল যে আমরা যখন বিবাহ করব, বিবাহ করার পর থেকে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ আমার ঘরে নেক সন্তান দেন, দোয়া করতে হবে কিনা ভাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বললেন 101 নম্বর আয়াতে 23 নম্বর পারা, ফাবাশশারনাহু বিগুলামিন হানিম, তোমার দোয়া আমি কবুল করে নিয়েছি, এবং কি তোমাকে খুশ খবর জানাইতেছি যে তোমার ঘরে অনেক সন্তান আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন, এবং কি খুশ খবর জানাইতেছে যে ইব্রাহিম তোমার ঘরে নেক সন্তান আসতেছে, এবং কি এরকম নেক সন্তান যে আল্লাহর বাহিরে কেউ কাউকে চিনবে না, শুধু আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হুকুম আহকাম মানবে, জ্ঞানী হবে, বুদ্ধিজীবী হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে নেক সন্তান দিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু সন্তান দিয়ে পরীক্ষা নয়, অনেক পরীক্ষা করেছে আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছে, তারপরেও 80 বছর পর যে নেক সন্তান দিয়েছে, এই নেক সন্তানের পরীক্ষা কি করতেছে দেখতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে দিলেন, দেওয়ার পর কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম অর্ডার করলেন যে ইব্রাহিম তোমার সন্তানকে নিয়ে আর তোমার বিবিকে নিয়ে মক্কার জমিনে রেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করলেন, তখন বিবি হাজরাকে বললেন চলো আমার সঙ্গে, হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর যখন মক্কার জমিনে রেখে গেল, তখন হাজরা বলল, বিবি হাজরা বলল যে স্বামী গো, আমাকে এবং আমার ছোট বাচ্চাকে দিয়ে এখানে রেখে যাচ্ছ, আমাদেরকে খাওয়াবে কারা, লালন পালন করবে কে, এটাকে আপনার মসজিদে রেখে যাচ্ছেন না আল্লাহ আপনার আল্লাহর মসজিদে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কষ্টতে ভুক ভরা, কিছু বলতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু হাত দিয়ে ইশারা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি, আর কিছু বললেন না। তখন হাজরা বিবি হাজরা বললেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্ডার করে থাকে, তাহলে আমাকে এবং আমার ছেলেকে রেখে যান, কোনো অসুবিধা নাই। যদি আপনাকে অর্ডার করেছে তাহলে নিশ্চয় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনই দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়াবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাড়িতে আসলো, আসার পর তারপরে আয়াতে বললেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়্যা قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. حضرت
ইসমাইল আলাইহিসসালাম যখন ফালাম্মা বালাগা মাআহু সাআইয়া, হযরত ইসমাইল আলাইহিসসালাম যখন হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে যখন হাঁটাহাঁটি করে খেলে খেলতে লাগলেন, যেরকম আমাদের ছোট ছোট শিশুরা হাঁটে আর যখন কথা বলে ছোট বাচ্চাগুলো, তখন বাবা মার মনে কিরকম ভালোবাসা জাগে ওঠে। অনেক কিন্তু ছোট ছেলেকে নিয়ে খেলাধুলা করে, যখন হযরত ইসমাইল আলাইহিসসালাম ছোট ছিল হাঁটতে শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি পরীক্ষা করলো দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নের মাধ্যমে দেখালেন, এই ইব্রাহিম তুমি কি করো, আল্লাহর রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সকালে ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। ফিরে দিন স্বপ্ন দেখলেন, তোমার কুরবানি আমার কাছে কবুল হয় নাই। তারপরেও আল্লাহ তারপরে দিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানি করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ইব্রাহিম তোমার মহাব্বতের বস্তু কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের মহাব্বতের বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করবে না, ততক্ষণ পর্যন্ত আমার কাছে কবুল হবে না। তোমাদের মহাব্বতের বস্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় কুরবানি না করবে, ততক্ষণ পর্যন্ত আমার কাছে তোমাদের কোনো কুরবানি কবুল হবে না। তদ্রুপ আল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন যে আমার মহাব্বতের বস্তু এক নম্বর, আমার মহাব্বতের বস্তুই হলো হযরত ইসমাইল আলাইহিসসালাম। হযরত ইসমাইল আলাইহিসসালামকে ছাড়া কাউকে আমি মহাব্বত করি না। তো হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বুঝতে পারলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাই তাহলে কি আমার সন্তানকে কুরবানি করতে বলেছেন। তখন শর্ট করে বলছি, সময় নেই। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে দেখার জন্য গেলেন। যাওয়ার পর বিবেকে বললেন যে সন্তানকে ভালো করে সাজিয়ে গুজিয়ে দাও, আমি দাওয়াত খেতে নিয়ে যাব। সন্তানকে আমার সন্তানকে ভালোভাবে সাজায় দাও, আমি দাওয়াত খেতে নিয়ে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত ইসমাইল আলাইহিসসালামকে ভালো করে ভালো জামা পরিধান করে দিলেন এবং কি ভালো করে সাজগোজ করে দিলেন। এবার হাঁটতে শুরু করলেন। হাঁটার পথে বাবা সন্তান দুজনে আলোচনা করে, বাবা ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা। এখানে কিন্তু বলতে পারতেন ইয়া ইবনে, হে আমার ছেলে, কিন্তু মহাব্বতের সহিত বললেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা। ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, ইয়া আমার কলিজার টুকরা, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম তোমাকে আমি কুরবানি করেছি, ফানজুর মাযা তারা, এবার তোমার রায়টা পেশ করো, তোমার রায় কি? ছোট ছেলে যখন এই কথা বললেন, আজকে দেখুন আমরা যদি বাবা যারা আছি, ছোট ছেলে আমি সকালে ঘুমে দেখলাম যে আমার ছেলেকে আমি কুরবানি করছি, তখন সকালে ঘুমে থেকে উঠে যদি বলি যে বাবা আমি তো ঘুমের মাধ্যমে দেখলাম তোমাকে কুরবানি করছি, তখন আমাদের ছেলেগুলো কি বলবে? আপনি কি পাগল হয়ে গেছেন আব্বা? আপনি ঘুমের মাধ্যমে যা দেখবেন সেটাই সত্যি সত্যি? আবার ছেলের মা বলবে যে মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন, আপনি ঘুমের মাধ্যমে কি দেখেছেন কি না দেখেছেন সেগুলো আমার ছোট বাচ্চাকে এগুলো বলে আরো ভয় খাওয়াচ্ছেন। এগুলো বলবে কিনা বলুন? আমাদের যেটা ছোট ছোট বাচ্চাগুলো এগুলো বলবে না? নাই, নিশ্চয় বলবে। কিন্তু হযরত ইসমাইল আলাইহিসসালাম তা বললেন না। বাবা যে সঙ্গে যেরকম ভাবে সন্তানকে বললেন, অল্প শর্টকাট করে শেষ করে দিচ্ছি, তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম জবাবে কি বললেন? ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমার। ক্বালা, তখন ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন,
আব্বা ইয়া বাতিফ আল মা তুমার, আপনার স্বপ্ন যদি সত্য হয়ে থাকে আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে হুকুম করে থাকেন তাহলে আমি আপনি আমাকে কুরবানি করেন, আমি রাজি আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অর্থাৎ আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তির সঙ্গেই পাবেন, আপনি আপনি আমাকে কুরবানি করেন। তবে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করলেন কিন্তু কুরবানি হলো না, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুম্বা কুরবানি করে দিলেন ফেরেশতা দ্বারা, যে যাও ইসমাইলকে সরিয়ে দুম্বা কুরবানি করে দাও। তো দুম্বা কুরবানি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম তোমাকে আমি পরীক্ষা করেছি, তোমার সন্তানকে আমি জবাই করতে বলিনি, তোমাকে পরীক্ষা করেছি, সেই পরীক্ষায় তুমি পাশ করেছো। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে সমস্ত পয়গাম্বরদেরকে এরকম একটি একটি পরীক্ষা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের কোন বস্তুটা পছন্দ করেছেন, নিয়ত। আমি আগে বলেছিলাম তাকওয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া এবং কি নিয়ত পৌঁছাইছে, শায়দ যার জন্য নাকি কবুল হয়েছে। তো আমরা যে কুরবানি করবো, কুরবানির জানোয়ারটা কাদের উপরে, এই কুরবানির জানোয়ারটা ফরজ না ওয়াজিব না সুন্নত আমাদের জানা দরকার আছে কি না? কুরবানির জানোয়ার কাদের উপরে ওয়াজিব? সাহেবে নেসাব, অর্থাৎ 52.5 তোলা রূপা যার কাছে আছে, কিবা তো 52.5 তোলা রূপার পরিমাণ টাকা, আজকাল হিসাব করে দেখা যায় 52.5 তোলা রূপার টাকা কিবা তো 40,000 টাকা কিবা তো 42,000 টাকা, যার কাছে এই 40,000 কিবা তো 42,000 টাকা থাকবে তার উপরে কোরবানি ওয়াজিব। তো এবার দেখুন আমরা যে যতগুলো মানুষ এখানে বসে আছি কাদের উপরে 40,000 টাকা কিবা তো 42,000 টাকা আছে, এবার বলা হয়েছে 40,000 42,000 শুধু নয়, এবার আমার বাড়িতে 40,000 টাকা একটা বাইক আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা বলে নাই যে তোমার বাইক বিক্রি করে তুমি কোরবানি করো। আমার হাজত জরুরত যেটা সেই জরুরতের বাহিরে টাকাটা থাকতে হবে। আমার 42,000 টাকা আছে তার বাহিরে আমার অনেক টাকা আছে, 42,000 টাকার বস্তু আছে সেই বস্তু নয়, এটা আমার জরুরত। যেরকম আমার 1,00,000 টাকার মোবাইল আছে এটা আমার জরুরত, এটার কথা বলে নেই। আমার 40,000 টাকার বাইক আছে এটা আমার জরুরত, এটার কথা বলে নেই। জরুরতের বাহিরে যদি থাকে তাহলে তার উপরে কোরবানিটা ওয়াজিব। আর কুরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তো যারা যাদের উপরে ওয়াজিব তারা যদি কুরবানি না দেয় কি হবে? হাদিস রবে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লা, যাদের কাছে কুরবানি মা থাকা সত্য, যাদের সাহেবিনে সাহেব সত্য, যারা কুরবানি না করে তারা জানে আমার ঈদগাহের ঈদ গিফট অর্থাৎ আশেপাশে যাতে না আসে। কত তাকিদ দিয়ে বলেছেন, তাইবিরা বলেন নাই যে এই যে আমরা যে নামাজ নামাজ করি সেই নামাজের কথা বলেন নাই যে তোমার নামাজ নামাজ যাতে না করে, এটা তাকিদ দিয়ে বলার উদ্দেশ্যই, যেটা যাতে কুরবানি করে। হয়তো আমরা মনে মনে ভাবি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো যে ঈদগাহের আশেপাশে যাতে না আসে তাহলে আমরা কি নামাজ পড়বো না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই কথা বলেননি, বলার উদ্দেশ্য হলো তোমরা কুরবানি করো। আর দেখুন কুরবানির জানোয়ারটা আমরা যখন কুরবানি করব খাস নিয়তে কুরবানি করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় আমার কুরবানিটা। আর সব থেকে ভালো বেহতর হলো নিজে কুরবানি করা, আর নিজে কুরবানি না করলে যদি মহল্লার ইমাম সাহেব কুরবানি করে তাহলে আমরা কি করব? ওখানে দাঁড়িয়ে দেখব কোরবানি কীভাবে করে, আর আল্লাহর কাছে মনে মনে দোয়া করবো যে আল্লাহ আমার কোরবানিটা আপনি কবুল করে নিন। মহাপ্রম দোস্ত বুজুর্গ সময় নেই, রোদের মধ্যে আপনাদের অনেক কষ্ট হয়েছে। তো কোরবানির জানোয়ার যখন আমরা জবাই করবো কিছুগুলো মাসলা আছে আমাদের জানা দরকার। আমরা যেটা মাংসটা বিতরণ করি বিতরণটা আমরা কীভাবে করব? আমরা যদি সারা জানোয়ারের পশু গোস্তটা যদি নিজে একা খেয়ে নেই তাও ভালো, আর যদি সব কিছু আমরা সবাইকে বিলিয়ে দেই তাও ভালো। তবে সুন্নতি তরিকা হলো এক ভাগ তোমার
এক ভাগ তোমার আহলে আওলাদের আর এক ভাগ হলো মিসকিনের, এটা হলো সুন্নতি তরিকা। তো আশা করব আমরা এই তরিকা হিসাবে কোরবানির জানোয়ারের গোশতটা বাগাবাগি করব। দুই নম্বর মশলা হলো যে আমরা কোরবানির জানোয়ারের যেটা বলেছেন কোরবানি জানোয়ারের কোনো একটা বস্তু যাতে বিক্রি না হয়, বিক্রি হলে কোরবানি কবুল হবে না। তো এখন আমাদের কোরবানি জানোয়ারের একটি বস্তু বিক্রি হয় তার কোন বস্তুটা? চামড়া। তো এই চামড়াটা যদি আমরা নিজে ব্যবহার করি, ব্যবহার করতে পারবো, যেরকম স্যান্ডেল বা চামড়ার দ্বারায় অন্য বস্তু আছে সেগুলো যদি ব্যবহার করি, বানিয়ে যদি ব্যবহার করে করতে পারবো, কোনো অসুবিধা নেই। আর যদি এই চামড়াটা বিক্রি করেন তাহলে টাকাটা কী করবেন? টাকাটা বলেছে টাকাটা তোমরা কী করো? সদকা করে দাও, জাকাত দিয়ে দাও। এই টাকাটা যাতে তোমার পকেটে থাকে না, বিক্রি করবে সঙ্গে সঙ্গে তোমরা কী করো? জাকাত দিয়ে দাও। আমার কথাগুলো বুঝতে পারছেন তো? তো দুই নম্বর এটা আমরা যাতে মাংসটা ভালোভাবে বিতরণ করে দেই, কারণ ভূ সমাজে দেখা যায় মাংস নিয়ে তর্কাতর্কি। আর মাংসটা যখন আমরা বিতর্ক করবো পাল্লা দিয়ে মেপে মেপে বিতর্ক করতে হবে, কারণ যাতে এক টুকরা বিশু না হয়, এক টুকরা যাতে কোমো না হয়। এবার গরু হলে কয়জন ভাগে দিতে পারবেন? সাতজন। ছাগল হলে একজন। তো আমরা যে সাতজন যে আমরা ভাগে দিই গরু, যে সাধারণ একটা কথা বলছি, সাতজন যে আমরা ভাগে গরু কোরবানি দিই, সাতজনের নিয়তটা কিন্তু একই হতে হবে। যদি সাতজনের মধ্যে চারজনের নিয়ত যদি কয় আল্লাহ রাস্তায়, আর বাকি যেটি আছে তিনজন, এই তিনজন নিয়ত যদি কয় গোস্ত খাওয়া, তাহলে কিন্তু কোরবানি হবে না। আবার পাঁচজন গরু কিনছি, পাঁচজনের মধ্যে তিনজনের আল্লাহ রাস্তায় নিয়ত আর দুজনের মাংস খাওয়া নিয়ত, কোরবানি হবে? কোরবানি হবে না। তো গতিকে আমাদের নিয়তটা সবসময় পোক্তা করবো। আর কোরবানির যে করবো, আমরা সবাই ভাবি যে ঈদের দিনই কোরবানি, ঈদের দিন নয়, তিন দিন বলেছে, যেমন আজকের দিন, কালকে, তারপরের দিন, আসর পর্যন্ত তিন দিন, তাই না হুজুর? তো তিন দিন বলেছে কোরবানির কথা। তা আমরা ভাবি যে ঈদের দিনই মানে কোরবানি, আর তারপরে মানে কোরবানি নাই না। আজকে যদি আমি একটা একদম খুব গুরুত্বপূর্ণ মশলাটা জেনে নেন, যে আজকের দিনে আমি সাহেবে নেশাব হয়েছি, সাড়ে বাউন্ন তোলার মালিক হয়েছি, রূপার মালিক হয়েছি, তাহলে আমার উপরে আজকেই ওয়াজিব। আর আজকে আমার কাছে কোনো টাকা নেই, ৪২,০০০ টাকা নেই, কিন্তু আগামীকাল সকালে আমার কাছে ৪২,০০০ টাকা এসে পড়ছে, তাহলে আগামীকাল আমার উপরে কোরবানি ওয়াজিব। তারপরের দিন কালকের টাকা নেই, তারপরের দিন আমার কাছে সকালবেলায় টাকা আসছে, সাড়ে বাউন্ন তোলার রূপার আমি মালিক হয়েছি, তারপরের দিন তার উপরে কোরবানি ওয়াজিব। তাতে আমাদের এইগুলো বস্তু যাতে ভালো করে খেয়াল রাখি। তো সময়ও অভার হয়ে গেছে, তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল বিয়াদ হয়ে থাকে আল্লাহর হাতে মাফ করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। ও আখির দোয়া আলহামদুলিল্লাহ।